আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ গল্প বলতে যাচ্ছি। অলরেডি আপনারা হয়তো ধরে ফেলেছেন যে আমরা একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছি স্পিড বোটে করে। হ্যাঁ, অনেকেই হয়তো ধরে ফেলেছেন, এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ভিডিও। তো গত বছরের শেষে, অর্থাৎ গত বছরের 31শে ডিসেম্বর 2020 সালে এবং 2021 সালে, অর্থাৎ এই বছর জানুয়ারি মাসের 1, 2, 3, 4 তারিখ, এই 5টা দিন এবং 4টা রাত আমি কাটিয়েছি সুন্দরবনে। সেই সুন্দরবনের একটা অংশে আমরা গিয়েছিলাম, এটা ভিডিওটা এই বছরের। যেদিন আমরা এখানে ঘুরতে যাই সেই দিন ছিল 2 তারিখ জানুয়ারির 2021 সাল। তো সেই ভিডিও দেখতে দেখতে আমরা সুন্দরবন সম্পর্কে আপনাদেরকে একটু কিছু তথ্য জানাতে চাই আজকে। আমি জানি যে অনেকেই অনেক কিছু হয়তো জানেন, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। দর্শকবৃন্দু, সুন্দরবন সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরী গাছ থেকে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন, যেহেতু সুন্দরী গাছ এখানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আবার এর ভিন্ন মত কিন্তু রয়েছে। দর্শক বিন্দু, সেদিকে আমরা যাচ্ছি না, আমরা সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। দর্শক, সুন্দরবন হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলোর একটা অন্যতম। গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্র এই 3টা নদীর অববাহিকায় এই বদ্বীপ এলাকায় এই অপরূপ বনভূমি সুন্দরবন। এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা, এই 3টা জেলায় মেইন অংশটা অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গের 2টা জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় আছে। এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানোগ্রোভ বন এটাই সুন্দরবন, এবং এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমিও আবার। সো যদিও পূর্বে এর আয়তন ছিল, ধরা হয়ে থাকে যে, প্রায় 17,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 16,700 বর্গ কিলোমিটার, যেটা 200 বছর আগের পরিমাপ, অর্থাৎ 1800 সালের শুরুর দিকের মাপ। কিন্তু বর্তমানে এর মানে আয়তন এর অর্ধেক, অর্থাৎ 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে আছে 6,017 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ আছে ভারতের মধ্যে, অর্থাৎ বাংলাদেশে আছে 3 ভাগের 2 ভাগ আর ভারতের মধ্যে আছে 1 ভাগ। দর্শক, 1997 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর সুন্দরবনকে বিশ্বের যে ইউনেস্কো আছে, বিশ্ব ঐতিহ্যের একটা অংশ হিসাবে স্বীকৃতি দেয়। এবং দুটো মিলেই যদিও, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত মিলেই সুন্দরবন যদিও একটা বনভূমি, এর কোনো আলাদা কিছু নেই, কিন্তু ইউনেস্কো কিন্তু দুটি আলাদা আলাদা নামে একে সূচিবদ্ধ করে। একটা হচ্ছে বাংলাদেশের অংশটা সুন্দরবন নামে, বা দি সুন্দরবনস, আর ইন্ডিয়ার অংশটা সুন্দরবন জাতীয় উদ্যান বা সুন্দরবন দি ন্যাশনাল ফরেস্ট এই নামে লিপিবদ্ধ করে। অর্থাৎ ভারতেরটা আলাদা করে দেখার জন্য এবং বাংলাদেশটা আলাদা করে দেখার জন্য। সুন্দরবনে এর যে জীব বৈচিত্র্য ধারা, এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয়। এখানে না গেলে বুঝার কোনো উপায় নাই যে এটি কত সুন্দর, কত জীব বৈচিত্র্য এখানে রয়েছে এবং কত নদীনালা, খাল বিল মিলিয়ে অপরূপ একটা অবস্থা। স্থানীয় যে লোকজন রয়েছে, দর্শকবৃন্দ, স্থানীয় মানুষজন কিন্তু সুন্দরবন সম্পর্কে বলে যে সুন্দরবন দিনে 6 বার রূপ পাল্টায়, 6 বার তার চেহারা পাল্টায়। কিভাবে, আমি যখন প্রশ্ন করেছিলাম, তারা আমাকে বললেন যে সকালবেলা সূর্যোদয়ের সময় সুন্দরবনের সৌন্দর্য একরকম, সূর্যাস্ত একরকম, ঠিক দুপুরবেলা একরকম, ঠিক মাঝরাতে একরকম, জোয়ারের সময় একরকম, আবার ভাটার সময় সুন্দরবনের সৌন্দর্য অন্যরকম। অর্থাৎ আমি চিন্তা করে দেখেছি, আসলে কথাটা সত্যি, আমরা যে 4-5 দিন ছিলাম এই সময়গুলোতে আমরা দেখেছি সেটা। এবং আমার মনে হয়েছে তারা একটুকুও বাড়িয়ে বলেনি, বরং আরো কমিয়ে বলেছে এর বৈচিত্র্য আরো বেশি। যাই হোক,
মূল কথায় আসি, সুন্দরবনকে জালের মতো, একেবারে একটা জালের মতো করে জড়িয়ে আছে সমুদ্রের চারপাশ দিয়ে এর যত নদী নালা, খাল, বনভূমি, চর, প্রায় 54টা চর আছে, 54টা চর বাংলাদেশ ভারত মিলিয়ে, চরগুলো নিয়েই মূলত সুন্দরবন বা বনভূমি। এখানে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনেরই একটা বড় অংশ পাওয়া, সো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। যদি পাওয়া যায় সেটা হচ্ছে ওই যে খাঁচায় পুরে রাখা বা সেটাকে পোষ মানানো এরকম। এরপর হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে এবং যেগুলোর মধ্যে অনেকেই আছে যেগুলো বিলুপ্ত প্রায়। চিত্রা হরিণ এখানে আছে প্রচুর পরিমাণে, প্রায় বলা হয়ে থাকে যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণ এখানে আছে, এবং জরিপ অনুযায়ী আগে যেটা ছিল যে 450 বা 350 বাঘ, এর মধ্যে 106টা বাঘ এভাবে লেখা হয়ে থাকে, বিভিন্ন কালক্রমে এটা আরো কমে আসতেছে। সো কুমির, সাপও এখানে আছে, অনেক ধরনের কুমির। 1992 সালে অর্থাৎ বিশ্ব ঐতিহ্য ঘোষণা হওয়ার আগেই, প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষণা হওয়ার আগেই কিন্তু 1992 সালে সুন্দরবনের এই যে জলাভূমি এবং তার যে ইকোসিস্টেম বা তার যে জীব বৈচিত্র্য বা প্রণালী বা তার বাস্তুসংস্থান, এইগুলো দেখে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। অর্থাৎ রামসার সাইট হচ্ছে যে যেগুলো ইকোলজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জলাভূমি সেগুলো কিন্তু রামসার সাইট। যেমন বাংলাদেশে আরেকটা রামসার সাইট আছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে। সো বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট কিন্তু সুন্দরবন। সো প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে আসেন এবং মুগ্ধ হয়ে যান এবং অনেক জ্ঞান অর্জন করে থাকেন। সো এখানে আরেকটা ইতিহাস আছে এর, সেটা হচ্ছে যে 2000 না, দুঃখিত, 200 বা 300 খ্রিস্টাব্দ থেকে কিন্তু সুন্দরবনের ইতিহাসটা পাওয়া যায় বা ইতিহাসবিদরা এটা পেয়েছেন। তারপর থেকে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ঐতিহ্য বা বিভিন্ন অবস্থান আমরা পেয়েছি। দর্শকবৃন্দ, রূপকথার রাজ্যের যে চাঁদ সওদাগরের কথা আমরা শুনি, আসলে চাঁদ সওদাগরের কিছু নিদর্শন বা আলামতও কিন্তু সুন্দরবনে পাওয়া গেছে এই ধ্বংসাবশেষ হিসাবে, যেটা হচ্ছে সুন্দরবনের বাগমারা সমুদ্র বনভূমিতে পাওয়া গেছে, বাগমারা বনভূমির অংশে। সো সেগুলো কিন্তু সুন্দরবনের একটা বড় ইতিহাসগত ভিত্তি। মূলত এর আগে আমরা বলেছি যে বনের উপরে অনেক চাপ হওয়ার কারণে, মানুষের চাপ হওয়ার কারণে বনটা সংকুচিত হয়ে যাচ্ছে, এটা ডেঞ্জার অবস্থায় আছে। যেখানে 18 শতাব্দীর শুরুতে এর আয়তন দ্বিগুণ ছিল, সেটা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ যে তিনটা ম্যানোগ্রোভ বনাঞ্চল, তার একটা এই গঙ্গার অববাহিকায়, অর্থাৎ এখানে আমাদের এই বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশ এবং ভারত মিলে, এবং বাংলাদেশের অংশে আসছে 62%, যেটা আমরা এর আগেই বলেছি, বাকি 38% আছে ইন্ডিয়ার অংশে। দর্শকবৃন্দ, আমরা এবার সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে একটু কথা বলি। প্রথমে উদ্ভিদের কথা যদি বলি, যে এটা তো বন, কাজে এখানে বনভূমিতে উদ্ভিদ তো থাকতেই হবে। সো সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্য হচ্ছে যে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া এবং ঝামটি, গরান এবং কেওড়া, এগুলো পাওয়া যায়। এখানে ধারণা করা হয়েছে যে এবং হিসাব করা হয়েছে যে 245টি শ্রেণীর এবং 443টি, দুঃখিত, 434টি প্রজাতির উদ্ভিদ আছে। তো বদ্বীপ নয় এমন অন্যান্য উপকূলীয় ম্যানোগ্রোভ যে বনভূমি এবং উচ্চভূমির বনাঞ্চলের তুলনায় বাংলাদেশের এই ম্যানোগ্রোভ বনভূমি অর্থাৎ সুন্দরবনে জীবন প্রবাহের ব্যাপক পার্থক্য আছে। তো এই অঞ্চল জুড়ে এই সুন্দরী গেওয়ায়ের প্রাধান্যের পাশাপাশি বিক্ষিপ্তভাবে কিন্তু আরো অন্যান্য গাছ রয়েছে, যেমন ধুন্দুল এবং কেওড়া, ঘাস গুল্মের মধ্যে আছে শন, নলখাগড়া, গোলপাতা। এবং কেওড়া নতুন তৈরি হওয়া পলিভূমিকে নির্দেশ করে, যে
বন্য প্রাণীর জন্য এটি জরুরি, চিত্রা হরিণের জন্য, এর পাতা খেয়ে কিন্তু হরিণগুলো বেঁচে থাকে। সো প্রাণীর কথা যেহেতু আসলোই, হরিণের কথা, তো সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য ব্যাপক। এখানে সংরক্ষণের জন্য কিছু কিছু এলাকায় নিষিদ্ধ শিকার করা নিষিদ্ধ করা হয়েছে এবং অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এবং বনজ সম্পদ সংগ্রহ করতে হলে এখানে অনুমতি নিতে হয়। সেরকম করে রয়েছে যে 2004 সালের হিসাবে সুন্দরবনে 500 রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, যা পৃথিবীর বাঘ যত ভাগ আছে তার মধ্যে একটা বৃহত্তম অংশ। বন্য প্রাণীর সংখ্যা এবং লালন ক্ষেত্রের উপরে এখানে অনেকগুলো বিষয় নির্ভর করে, যেমন কচ্ছপ বা সুন্দি কাসিম এবং গিরগিটি, অজগর, গুইসাপ, এগুলো কিন্তু স্থানীয় সুন্দরবনের প্রজাতি। কিছু প্রজাতি আবার সংরক্ষিত এবং এর জন্য বিভিন্ন আইনও রয়েছে। বাংলাদেশে কিন্তু বিভিন্ন এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বনভূমিতে বিভিন্ন প্রজাতির হরিণ পাওয়া যায়, বিশেষত এটা চিতাল ডিয়ার বা অ্যাক্সিস ডিয়ার বলে, যেমন অনেকে আবার হক ডিয়ারও বলে, অর্থাৎ এটা চিত্রা হরিণ। এবং জাভাদেশীয় গন্ডার আছে, মহিষ আছে, ভারতীয় কিছু গন্ডারও আছে, এবং কুমির আছে। কুমিরটা কিন্তু এটা স্বাদু পানির কুমির, অর্থাৎ মিঠা পানির কুমির। এগুলো এখন অনেকেই আবার বিরল হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্যের মধ্যে সুন্দরবনের বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ 120 প্রজাতির মাছ আছে, 270 প্রজাতির পাখি আছে এখানে সুন্দরবনে, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এবং 35 প্রজাতির সরীসৃপ এবং 8 ধরনের উভচর প্রজাতির বসবাস এই সুন্দরবনে। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির একটা বড় অংশ বিদ্যমান এই সুন্দরবনে। পাখির পর্যবেক্ষক যারা আছেন, বার্ড ওয়াচার, যারা গবেষণা করেন এইগুলো নিয়ে, সো সুন্দরবন তাদের জন্য একটা স্বর্গের মতো বলা হয়ে থাকে। সুন্দরবনের অপর একটা বড় সম্পদ হচ্ছে যে মৎস্য সম্পদ। যদিও এর পর্যাপ্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি, কিন্তু এখানে শিরদাঁড়াওয়ালা মাছ, যেটা মূলত ধরেন মাগুর, শিং, এই টাইপের 300 প্রজাতির এরকম মাছ রয়েছে, 120 প্রজাতির বাণিজ্যিক মাছ আছে এবং 85 প্রজাতির কাঁকড়া, চিংড়ি আছে, 12 প্রজাতির শামুক রয়েছে। সুন্দরবনে মৎস্য সম্পদকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সাদা মাছ আর আরেকটা হচ্ছে যে চিংড়ি, বাগদা, গলদা এবং কাঁকড়া। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সুন্দরবনের অর্থনীতি কিন্তু শুধু এগুলোর উপরেই নির্ভর করে না। সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় এবং সুন্দরীর মধু অনেক বিখ্যাত, কেওড়া মধুও অনেক বিখ্যাত এবং খুব সুস্বাদু মধু। এটা ঔষধি অনেক কাজেও এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থনীতিতে সুন্দরবনের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুন্দরবনে প্রায় 4 মিলিয়নের বেশি মানুষ এখানে বসবাস করে, কিন্তু তারা কেউই স্থায়ী না। সংরক্ষিত এলাকাগুলোর মধ্যে সুন্দরবনে ভারতে রয়েছে 5টি সংরক্ষিত এলাকা, সেটির মধ্যে যে ভারতীয় জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে রয়েছে সুন্দরবন, সজনেখালি, হেলিডেব দ্বীপ এবং লোথিয়ান দ্বীপ। এইগুলো ছাড়াও রয়েছে ভগবতপুর কুমির প্রকল্প, যেটা সজনেখালি, এগুলো হচ্ছে ভারতে। এবং বাংলাদেশে আছে 3টি অভয়ারণ্য, একটা হচ্ছে সুন্দরবন পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম অভয়ারণ্য। এগুলি অনেক বড় এবং অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে। সো দর্শকবৃন্দ, আমাদের সুন্দরবন সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি, বিশেষত আমরা যেটা জানি যে সুন্দরবনে কিন্তু একটা সময়ে জলদস্যুদের অনেক বেশি পরিমাণে উৎপাত ছিল। প্রায় 400 বছর থেকে জলদস্যুরা সুন্দরবনে এই বিভিন্ন
অর্থহানি এবং বিপজ্জনক অবস্থান হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। কিন্তু 2012 সালে সেটির অবসান ঘটে। 2016 সালে, দুঃখিত, 2016 সালে কিন্তু সেই মাস্টার বাহিনী আত্মসমর্পণ করে সাংবাদিক মহসিনুল হাকিমের মধ্যস্থতায়। এবং সর্বশেষ 2018 সালে জলদস্যুদের 6টা বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনে জলদস্যুতার প্রায় 400 বছরের ইতিহাসের অবসান ঘটে। সুন্দরবন নিয়ে রেফারেন্সের অনেক শেষ নেই। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে 2004 সালে প্রকাশিত পুরস্কার বিজয়ী নৃতাত্ত্বিক অমিতাভ ঘোষ তার দি হাংরি টাইড নামে একটা উপন্যাস, সেখানে এর অধিকাংশ কাহিনী কিন্তু সুন্দরবন কেন্দ্রিক। এবং সালমান রুশদির নাম তো আপনারা, সেই সাহিত্যিকের নাম তো আপনারা জানেন। সালমান রুশদি যেই উপন্যাসটির জন্য উনি বুকার প্রাইজ লাভ করেন, মিডনাইটস চিলড্রেন, তার কাহিনীর একটা বিশেষ অংশ কিন্তু আমাদের এই সুন্দরবন ভিত্তিক। এবং সুন্দরবন নিয়ে অনেক সিনেমাও আছে, প্রামাণ্যচিত্রও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারবেন। সো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আপনারা সুন্দরবনে যাবেন তারা কিন্তু সুন্দরবনের কোনো কিছুই নষ্ট করবেন না, প্লাস্টিক আবর্জনা ওখানে ছেড়ে আসবেন না, এবং জীববৈচিত্র্যের জন্য হানি হয়ে থাকে এরকম কোনো কিছু কাজ আশা করি আপনারা করবেন না। হ্যাঁ, আমরা দর্শকবৃন্দ বাঘের দেখা পাইনি, বাঘ মামার দেখা পাইনি। স্থানীয়ভাবে লোকজন কিন্তু বাঘ বলেন না, ওখানে তারা বলেন মামা। তারা বাঘ বলতেও ভয় পান এবং ভাবেন যে হয়তো বাঘ বললে তাদেরকে অসম্মান করা হয়। তো সেই রীতির থেকেই তারা বাঘ মামাকে মামা বলে ডাকেন, রয়্যাল বেঙ্গল টাইগারকে। আমাদের সাথে মামার দেখা হয়নি, আমি চাইনি যে দেখা হোক, কিন্তু না দেখার যেই আক্ষেপটা সেটা আমাকে এখনো টানে, আমাকে আবারও সুন্দরবন ডাকে। জ্যোৎস্না রাতে নৌকায় করে সুন্দরবনের সেই দৃশ্য ঘুরে বেড়ানো, ঠান্ডা বাতাস, অসাধারণ একটা অনুভূতি। আপনারা যারা বেড়াতে যাবেন তাদের জন্য অনেক ট্যুরের ব্যবস্থা রয়েছে বাংলাদেশের মংলা থেকে, বাগেরহাটের মংলা উপজেলা, এবং খুলনা থেকেও অনেক ট্যুর প্যাকেজ করা সম্ভব। ইন্ডিয়াতেও অনেকগুলো ট্যুরের অবস্থান রয়েছে, ট্যুর প্যাকেজ পাওয়া সম্ভব, ইন্টারনেটে সার্চ দিলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। সো বাঘমামার দেখা আমরা পাইনি, আমি চাই না যে আপনাদেরও কারোর সাথে হোক, কারণ সেটা বিপজ্জনক কিছু হয়ে যায় কিনা সেই আশঙ্কা থেকেই আমার এই চাওয়া, মূলত যেন আপনাদের সাথে বাঘমামার দেখা না হয়। আর সর্বশেষ যেটা বলার, যে মানুষের বসবাস এবং অর্থনৈতিক কাজে ব্যাপক ব্যবহার হওয়ার পরেও এখনো সুন্দরবনের প্রায় 70% কাছাকাছি বনভূমি টিকে আছে, এবং এর মূলত সংস্কারটা আমাদের জন্য, সংরক্ষণটা আমাদের জন্য খুব জরুরি। সুন্দরবনের সংরক্ষণ, সুন্দরবনের ট্যুর বা ট্রিপ বলেন, ভ্যাকেশন কাটানোর জন্য একটা জায়গা বলেন, সুন্দরবন না দেখলে আসলে আমাদের কাছে, এত কাছে আমাদের দেশেই, এত পৃথিবীর বিখ্যাত একটা স্থান রয়েছে, এর সৌন্দর্য যদি আমরা না দেখি, আপনার আমার, আমি মনে করি যে অনেক কিছুই অপূর্ণ থেকে যাবে। সবাইকে সুন্দরবনে সুন্দর ভ্রমণের দাওয়াত দিয়ে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।